আরে একজন একজন মানুষ আমার জন্য কষ্ট করে পায়েস তৈরি করেছে, তার এফর্টটাকে তো সম্মান দেওয়া উচিত, তাই না? তোমরা না এটা ভেবো না যে সিদ্ধার্থ মুদাকে জেন লাভ, ওকে প্লিজ। তুমি একটু নর্মাল হও না সবাই। আমি আমি নিপা নই, আমি ওরকম কথা কথা প্রেমে পড়ি না। জিসাস ক্রাইস্ট, ইট ইম্পসিবল। এমিটাই জানোই তো দাদা ভাই কেমন কাট কাট কথা বলে, ওর কাছে প্রেমে পড়াটা অসম্ভব একটা ব্যাপার। মিঠাই একদম মন খারাপ করবে না, ও যেদিন বুঝবে না যে ও তোমায় কতটা ভালোবাসে সেদিন দেখবে। সেই ভালোবাসা না চেপে রাখা যায় না মিঠাই। আমাদের আমাদের নিপা দিদি না ভালোবাসা একেবারে এক্সপার্ট হয়ে গেছে। তবে না গো, উচ্ছে ও যদি সত্যি কাউকে ভালোবেসে ফেলতো তাহলে তাহলে মিঠাই অক্ষা পেত, সেরকম কিছুই হয়নি নিপা দিদি। তবে উচ্ছে বাবা যতটুকু করে ততটুকুই যথেষ্ট, তাতেই মিঠাই একেবারে হ্যাপি হয়ে যায়, বুঝলে তো। বলছি তোমরা কি খাবে বলো সকলে, লুচি করি? মিঠাই ঠিক হাফ স্পুন পায়েস দেবে দাদাকে, ওই আমি যতটা খেয়েছি ততটুকু। তাই নাকি? বড় বৌমা চলে যাওয়ার পর থেকে দাদু ভাইয়ের জন্মদিনে আর পায়েস হয়নি। মা কেন আজকে দিনে এইসব কথাবার্তা বলে সবার মন খারাপ করছো বলতো? মিঠায় তৈরি করা পায়েস সিদ্ধার্থ তার জন্মদিনে খেয়েছে, এটাই তো অনেক, তাই না? তাড়াতাড়ি করো, আমরা এবার বেরোবো তো। সবাই পায়েসটা খেতে শুরু করেছি, বাধা পড়লো কার ফোন কে জানে বাবা। বাবা পরিমল, তুমি পরিমল বাবা ভগ্নিপতি বলে কথা। হ্যাঁ পরিমল বলো। হ্যাঁ ও বিবাহ বার্ষিকী, আরে আমার তো একদম খেয়ালই ছিল না। হ্যাঁ আরে বলো কি এরকম হুট করে কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমার বৌঠানের সাথে কথা বলে দেখ। আচ্ছা ঠিক আছে, অত করে যখন বলছো তখন দেখছি আর ব্যবস্থা করছি, ঠিক ঠিক আছে। ইস বিবাহ বার্ষিকী না, একেবারে মাথা থেকে বেরিয়ে গেছিল। বিশ্বশে কি বলছে বাবা, যেতে বলছে? আরে খালি যেতেই বলছে না, বলছে আজ রাত্রিটা ওখানে থাকতে হবে আর আমাদের সবাইকে যেতে বলছে। না না দাদাই, মানে সেটা কি করে পসিবল, সবাই মিলে নট পসিবল দাদাই। এক্স্যাক্টলি দাদাই, আবার আমাকে নিয়ে টানারানি করো না সবাই। না আমি বলি কি, আমরা বড়রা খালি যাই বুঝলে, কিন্তু তুমি আমি খুকি অমু সমুয়া ছোট বৌমা, হ্যাঁ বাচ্চারা বাড়িতে নরক গুলজার করুক। কিন্তু বাবা আমিও যাবো, মানে এতজন মিলে গেলে পিসে মশাইয়ের অসুবিধায় পড়বেন না? আরে কিসের অসুবিধে, তোকে তো যেতে বলেইছে, চল চল তো কিছু হবে না, চল 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 চল। এই অমু অমু রে রেডিও। বাস রাজীব দা দেখলে, বড়রা সবাই মিলে পিকনিক প্ল্যান করছে। ইয়েস, তো আমরাও তো একটা সবাই মিলে হুল্লোড় প্ল্যান করতে পারি নাকি? করেক্ট। এই স্যান্ডি আবার কিসের হুল্লোর? সন্ধ্যা আজ রাত থেকে বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে, তো আমরা একটা হুল্লোড় প্ল্যান করছি। ক্লান্ত হও না ভাই। কি রে তুই কিছু বলছিস না যে? আরে তুমি সেটকে কেন জিজ্ঞেস করছো? মিঠাই রানীকে আগে জিজ্ঞেস করো হুল্লোড়ে কি প্ল্যান, কারণ মিঠাই রানী কার্তিক ঠাকুর তো আজকাল তার কথাতেই চলাফেরা করে। পশ্চিমের আকাশে মেঘ ঘনাইতেছে, বড় সড় তুফানের পূর্বাভাস। শোনো সকলে পাত্তারি গুটাইবার প্রস্তুতি নাও। এই আমি বেরোলাম রাতুল, কোনো প্ল্যান হলে তোর সাথে চলি, দেরি হয়ে যাবে।
শ্রী, আমরাও তাহলে বেরোই, কাজ আছে তো। হ্যাঁ গিন্নি, হাসিও না, হাসিও না, প্রস্থান করিবার আয়োজন কর। এখানে কি হচ্ছে বলো তো, মানে এসব কি ভাষা? শোন না, আমি তোকে নর্মাল বাংলায় বোঝাচ্ছি। এই যে তোর আর মিঠাইয়ের মধ্যে একটা কনস্ট্যান্ট রেশারেশি চলছে না আন্ডার কারেন্টে, সেটা সবার নার্ভের উপরে খুব চাপ ফেলছে, তাই একে একে সব পালায়। এক মিনিট, তোরা এটা ভাবছিস যে আমি মিঠাইয়ের সাথে রেশারেশি করছি? মানে আমি কেন করব? ওর মধ্যে কি কোয়ালিটি আছে? ও মা, এই দিদিমণি দেখো, আমি হাতটা ধুয়ে ফেলেছি, তাই আর কোনো রেশারেশি নেই, বুঝলে তো। আমি তোমার জন্য নিজে হাতে জলখাবারও তৈরি করেছি, ডিমের মামলেট আর পাউরি, চলবে তো? এই স্যার, আমি কিন্তু ওকে কিছু করতে বলিনি। হ্যাঁ মানে ও নিজে থেকেই করেছে, তুই আবার আমাকে এটা নিয়ে কোনো কথা শোনাস না প্লিজ। ও মা, সিডি বয়! দেখেছ কি প্রবলেম হলো বলতো? যতই জল দিই না কেন, তোমার দেওরের পারফিউমের স্মেলটা এত স্ট্রং না, যেতেই চাইছে না। দেখো দিদিমণি, শাট আপ তো, জাস্ট শাট আপ। বলছি কি, আমি গরম জলটা এবার চালিয়ে দিচ্ছি, সিডি বয় যেন আবার সানি যেতে দেরি না করে। হ্যাঁ সিডি বয়। কিন্তু তোমরা কি কেউ কিছু বলবে না মিঠাইকে? পোকার গাতে কিছু খাইনি, তাও এনার্জি দেখো। আর টেসে প্রত্যেকটা কথায় উত্তর দেওয়ার কি দরকার আছে? আর ওর জন্য খাবার তৈরি করা দিবে কি দরকার? রাতুল, তুমি বরং তোমার সিডি বয় কে বলো, মিঠাইয়ের জন্য যদি ওর এতই চিন্তা হয়, তাহলে মিঠাইয়ের জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করুন। খাবার প্রিপেয়ার করে নিজে হাতে খাওয়াক মিঠাইকে। আচ্ছা দিদি, মিঠাই কি আমাকে এখন থেকে এই নামেই ডাকবে নাকি? মানে হোয়াট ইজ দিস? কেন রে, নামটা বললো কি? বলছি রুদ্রদা থেকে যদি রুটি বয় হয়ে যায় তাহলে কেমন হয়? ব্যাস ওরে নিপা, উফ, এক সিডি বয়টাই সামলানো যাচ্ছে না, আবার রুটি বয়। জাগে জাগে জাগে, শোনো, এই রুটি বয়ের ব্যাপারটা বরং আজ থাক, এখন আমার এই রুটু বয় আর এই রুজু বয় কে বেরোতে হবে। এটা ভালো ছিল। ও বাবা, আজ দেখছি একদম আগের মতো সব খুঁজে পেয়েছো। আমি বরাবরই নিজের জিনিস খুঁজে পাই, কারণ সবটা ঠিক করে গুছিয়ে রাখি আমি। আসলে তুমি যাবে থেকে বোমাগিরি শুরু করেছো না, কিচ্ছু পাওয়া যায় না ঘরে। সেই তো, যখন তোয়ালেটা চোখের সামনে রাখলেও তুমি খুঁজে পাও না, তারপর ওই শার্টের একটা বোতাম না থাকলে তুমি চেঁচামেচি শুরু করে দাও, বলা হয় একটা শার্টের ইস্ত্রি করানি, একটা শার্টের রং মিলছে না, এগুলো বলা হয় তো? শুনো, সবসময় না নিজের ঢাক পেটালি হয় না, বুঝেছ? ওকে ওকে ওকে, আমি আর মিঠাই রানী দ্য গ্রেট বৌমার ইগো হার্ট করবো না। ওকে, মেল পাওয়া বৌমা আমাদের, যে বরের এত খেয়াল রাখে, বরের যা যা দরকার সব এগিয়ে দেয়। হ্যাপি? তাহলে কিন্তু এবারে আমারও একটা কথা শুনতে হবে, আর প্রশ্ন না করে শুনতে হবে।
অ্যাকচুয়ালি এই কোয়ালিটিগুলো অন্যান্য বৌমাদের মধ্যে আছে, তোমার মধ্যে নেই, একটু প্র্যাকটিস করো না, হয়ে যাবে। বসো বসো না, বসো বসো। শোনো, তুমি কাল রাতে কিছু খাওনি, দৌড়দৌড়ি করে যাচ্ছ সকাল থেকে, চেঁচামেচি করে যাচ্ছ, তাহলে কিন্তু অসুস্থ হয়ে পড়বে। খাবারটা খাও আর আমার সামনে বসে খাবে, কারণ আমি বেরিয়ে গেলেই তোমার আবার বোমাগিরি শুরু হবে। আর এইবারে কিন্তু আমি মিঠাই আমি সিরিয়াসলি বলে দিলাম, এইবার যদি তুমি অসুস্থ হয়ে পড়ো না আমি কিন্তু তোমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো। এই ইচ্ছে করে যারা অসুস্থতা বাধায় না, আমি তাদের একদম সহ্য করতে পারি না। মানে এখন দাদুর নাতি অফিসে না গিয়ে আমাকে খাওয়াবে? এই দাদুর নাতি কি সত্যি আমার মতো ক্রেজি হয়ে গেল নাকি? হ্যাঁ, মানে তোমার সাথে যদি 5 মিনিটও কেউ কথা বলে না, তার মাথায় গন্ডগোল দেখা দেবে। আর আমি তো সারাদিন তোমার সাথে কাটাই, অনেকটা সময় স্পেন্ড করি, তাই না? স্যার, তোর মধ্যে যে কোয়ালিটিটা দেখবো আমি ভাবিনি, মানে আদি খেতার একটা লিমিট আছে, তার মানে তোর মধ্যে এই চি পারফেকশনটা ছিল, তাহলে তুই এই নো ননসেন্স ইমেজটা নিয়ে ঘুরিস কেন? ইউ নো হোয়াট টেস, তোর মধ্যে যে হিংসাগুলো আছে না, এগুলো এতদিন কীভাবে লুকিয়ে রাখতিস বলতো, মানে আমি বুঝতে পারতাম না। মানে এই যে লোকজনের প্রাইভেট স্পেসে ইনট্রুড করা, তাদের পার্সোনাল লাইফ নিয়ে কমেন্ট করা, এগুলো কি তোর ইমেজ, তোর ব্যাকগ্রাউন্ডের সাথে স্যুট করে? একবার ইন্ট্রোস্পেক্ট করে দেখিস তো। তাহলে কেন এই একটা ফেক কাপ মার্কেট ইমেজ মেনটেন করে রাখিস, কেন এই কায়দাবাজিগুলো করিস? আর শোন, আমি কি করব কি করব না সেটার এক্সপ্লেনেশন আমি কাউকে দেবো না, তুই এখানে কি করছিস?
কিছু না। মিস্টার চ্যাটার্জিকে যে প্রেজেন্টেশনটা কাল তুই দিয়েছিলি সেটা তোর কাছে পেনড্রাইভে আছে কি না সেইটুকুই দেখতে এসেছিলাম। কিন্তু আমি আশাতে যে মোদকবাবু এতটা ডিস্টার্ব ফিল করবে বুঝতে পারিনি। আই এম রিয়েলি ভেরি সরি। মুখটাই অফ করে দিল পুরো। এই বাড়িটা না বাড়ি নেই, ডিসগাস্টিং। মিঠাই এই নুডলটা কিন্তু শেষ করবে। হ্যাঁ আর শোনো, আমাকে দয়া করে এখন ব্রেকফাস্ট খেতে বলো না। হ্যাঁ আমি অফিসে বেরিয়ে যাবো, আমার খিদে নেই। ওকে ওকে ওকে, দরকার পড়ে আমি অফিসে গিয়ে তোমাকে একটা পিক পাঠিয়ে দেবো, মানে ছবি পাঠিয়ে দেবো যে আমি খাচ্ছি। ওকে আসছি, খেয়ে নেবে। গোপাল, মিঠাই তো সত্যি ইষ্টবেট নয়, বড় যা এটা ইচ্ছে করে খোলে। ঠিক আছে করুক করুক, মিঠাই সব কিছুর হিসেব তুলে রাখছে। এবার না বড় যাকে সুযোগ বুঝে একটু টনিক দিতে হবে। দাঁড়াও বড় যা, এর মধ্যে মাংস আর মুড়ি ঘন্টাও তৈরি করে দিয়েছি পিসি ঠাম্মাদের জন্য, আর এই যে মনোহরও দিয়ে দিচ্ছি। ঠিক আছে করেছিস কি রে? হ্যাঁ এ তো খুব ভালো কাজ করেছিস, আমি তো ভাবছিলাম। কিন্তু তুই এখন যাচ্ছিস কোথায়, মিষ্টি কারখানায়? আমি যাবো আর আসবো পিসি, চিন্তা করো না, আমি দেরি করবো না, আমি যাবো আর আসবো। এই যে রইল, আসছি আসছি। হ্যাঁ সাবধানে যাস। দাদা যা বুঝি, এবেলা তো আমাদের পিসিমার বাড়ি যাওয়া হবে না, তো কি করবো তাহলে? ওবেলা যাই, বাবাকে বলে দি ফোন করে। সেই ভালো, বাবাকে ফোন করে বলে দে, পৌঁছে যেন গাড়িটা পাঠিয়ে দেয়। হুম হুম। আচ্ছা বলছি যে খাবার কি বলবো বলো তো, সেই রুটি তরকা নাকি ডাল ভাত কিছু বলবো? ডাক নারায়ণকে ডাক, রোজ রোজ বাইরের খাবার খেতে খেতে তো পেটটা যাচ্ছে একেবারে। দেখ ওসব বাদ দে, তুই বাবাকে ফোনটা করে বল, নাহলে 14 বার ফোন আসবে, মা যা ব্যস্ত পাগিস। ও বাবা, না ডাকতেই স্বয়ং নারায়ণের আবির্ভাব। এ কি রে, খালি খালি প্লেটগুলো দেখছিস? আগে আসছে খাবার। আসছে খাবার, নারায়ণের হলো কি? কাকা আসবো? মিঠাই? ও মা, আয় রে মা, আয় আয় আয়। মানে কারখানায় আবার কোনো গন্ডগোল নাকি? না না, আমি তো বাড়ি থেকে এসেছি, খাবার নিয়ে। উমা কেন? মানে আসলে বড়বাবু তো রোজ পেটের ওষুধ খাচ্ছেন, আমি লক্ষ্য করেছি। দেখো এভাবে রোজ রোজ বাইরের খাবার খেলে শরীর কি করে ভালো থাকবে বলো? দেখেছো দাদা মেয়ের কাণ্ড? আরে মিঠাই তুই যে এত ছোটাছুটি করিস, তুই তো কাহিল হয়ে পড়বি রে। দাদা একটা কাজ করি, মিঠাইকে আমরা বরং ছেড়ে দিই, খাবার আমরা নিয়ে নেবো। মিঠাই রে মা তুই আয়। থ্যাংক ইউ। না না কাকা, এখন বেলা হয়ে গেছে, বৃত্তি পড়ে যাবে এরপর খেলে। তার চেয়ে গরম গরম সার্ভ করে দিই, তোমরা খেয়ে নাও। উমু নে, আগে খেয়ে নে। কি বুঝছো দাদা, ঠিক যেন বাড়িতে জমিয়ে খেতে বসেছি না আমরা। আরে মিঠাই বলছি এই বাটিটাই কি আছে রে? মুড়ি ঘন্ট রাখতে চেষ্টা করেছিলাম, কেমন হয়েছে জানি না। আমি তাহলে এবার আসি কাকা। হ্যাঁ রে মা, আয় আয় তুই আয়। দাদা আজকালকার দিনে এমন বৌমা কটা লোকের জোটে বলো তো?
মিঠাই কিন্তু রান্নাটা বেশ ভালোই করে। তোর ভাইপো মিঠাইয়ের কি লাগবে না লাগবে সেসব দিকে খেয়াল রাখছে তো? তো আবার একদম অন্যরকম, আর পাঁচজনের মতো নয়। দাদা আমি তোমায় বলে দিচ্ছি, মিঠাইয়ের মতন বউ যে মানুষেরই হোক সে মানুষ পাল্টাতে বাধ্য। আমাদের স্বামী সিদ্ধানন্দ পাল্টাবেই, পাল্টাচ্ছে ইনফ্যাক্ট, তুমি নিশ্চিন্ত থাকো।